কাবু আসসালামু আলাইকুম কি রবাসান ভাই বোনেরা আশা করি ভালোই আছেন আমি বোন ভালোই আছি বোন আজকে আইছে বোনের গ্রামের কাসারি বাড়ির আদার এ আবার কি রকম নাম এটা মনে করতেছেন তাহলে কিন্তু ভাই বোনেরা বিশ্বাস করেন এই কাসারি বাড়ির আদার নিয়ে বহুত কাহিনী আছে এবং এই জায়গা একসময় কেউ আসতো না সবাই ভয় কাঁপতো কারণ কি জানেন সেটা খবর নি আর একটা কথা কি জানেন কাসারি বাড়ির আদারটা কিসের জন্য নাম করা হয়েছে সেটার কিন্তু একটা কাহিনী আছে তার আগে কই কেন মানুষ এই জায়গাটাতে আসতে ভয় পাইতো প্রচুর পরিমাণ এখানে বাস ঝাড় ছিল এবং ঘুটঘুটে অন্ধকার ছিল এবং বুঝলি তো গ্রাম অঞ্চলে একটা কথা আছে না ভূত পেত এইসবের একটা ভয় ছিল যার জন্য এই জায়গায় কেউ আসতো না আপনি পিছন ক্যামেরা যায় আমি দেখাচ্ছি দেখেন কেমন এই দেখেন এই দেখেন এখন হচ্ছে এইরকম অবস্থা এই যে এইরকম অবস্থা এই কাসারি বাড়ির আদারের কিন্তু এক সময় কাসারি বাড়ির আদারে মানে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না ভাই বোনেরা অনেক অন্ধকার ছিল এবং রাতে কেউ যদি এই দিক দিয়ে আসতে চাইতো কইতো ভাই রে ভাই মাপ চাই তবুও এই দিক দিয়ে যাইতে চাই না মানে এত ভয় পাইতো সবাই কিন্তু কালের বিবর্তনে এখন কাসারি বাড়ির আদারে দুনিয়ার মানুষজন থাকে খেলাধুলা করে ওই দেখেন আমার বড়রা সবাই খেলাধুলা করতেছে সবাই এই জায়গাটাতে আসে এখন কাসারি বাড়ির আদার কি কারণে হয়েছে সেটা আমার বাপের কাছ থেকে শুনবো কারণ হচ্ছে রাজা রায় বাহাদুররা নাকি এই জায়গাটাতে অবস্থান করত হলো কর নেওয়ার জন্য সেই গল্পটা আমার আব্বা কবিনী কারণ আমি তো অত ভালো জানি না আমি শুধু জানতাম যে কাসারি বাড়ির আদার মানে হচ্ছে ভয়ঙ্কর একটা জায়গা যে জায়গা কখনো যাওয়া লাগবে যাব না এবং মজার ব্যাপার হচ্ছে আমার কাকা তিন চারবার এই জায়গায় এসে ভয় পাইছে শুধু আমার কাকা না অনেক মানুষই ভয় পাইতো এই জায়গাটাতে এখানে রাত বিরাতে কেউই আসতো না কো ভয়ের জন্য আর এত পরিমাণ জঙ্গল এত পরিমাণ মানে নির্জন মনে হইতো যার জন্য আরো মানুষ আসতো না আর রাতের বেলা ওরে বাবা কেউ যদি বলতো যে কাসার বাড়ি আদারে যাব কেউ আসতো না ভাই বোনেরা এদিকে ভাই বোনেরা সিমলাই আমার ভিডিওগুলো করে দেয় মানে আমার ভাইয়ের মেয়েটা তো ওকে আমি কইছিলাম যদি তুই আমার ভিডিও করে দিস তোমাকে কিছু জিনিস দিব তো ওকে কি আমাকে কিছু বোরকা কিনে দেন আর তো আমার খুবই পছন্দ বোরকা তো আমি বললাম তোমার কোন পেজ থেকে বোরকা নিতে চাও ও বলে কি নাভিয়া ফ্যাশন পেজটা থেকে কারণ ওর আগেও নাকি ওখান থেকে বোরকা অনেকগুলো কিনছে এবং বোরকার নাকি কোয়ালিটিও ভালো এবং রিজনেবল প্রাইস তাই সে আমার ভিডিও করে দেয় সেই হিসেবে আমি ওকে আসলেই বোরকাগুলো কিনে দিলাম এবং আমি নিজেও পরে পরে ট্রায়াল দিছিলাম দারুন আপনারা চাইলে পেজটা থেকে নিতে পারেন বোরকাগুলো এবার চলে না আব্বার কাছ থেকে আসল রহস্যটা শুনি আসলে কি এই জায়গাটাতে ভূত আছে এই কাসারবাড়ির আদারটা কি কারণে হয়েছে এই নামকরণটা হওয়ার কারণে কারণ এখানে যখন রাজার আমল ছিল রাজা বীরেন্দ্রনাথ রায় বাহাদুর হ্যাঁ এই দেশের রাজা ছিল আমার এখানকার রাজা ছিল হ্যাঁ তখন যে রাজাই যে নাটোরের পাগড়া রাজা বলে পরিচিত হ্যাঁ হ্যাঁ সেই রাজা ছিল তখন তার কাছারি এখানে খাজনা আদায় করত এবং খাজনা আদায় করে যে তহসিলদার তারা ছিল আমাদের সরকার উশ্রী দুইজন ও তার মধ্যে একজন ছিলেন হচ্ছে হলো জরিফ সরকার ও আচ্ছা সেই কারণে এই কারণে এটা হলে কাসারি বাড়ি কাসারি বাড়ি কিন্তু আমরা সবগুলোই কই কাসার বাড়ির আদার হ্যাঁ এই জন্য এখানে কাসারি বাড়ি ও আচ্ছা তাহলে কাসারি বাড়ি থেকে কাসার বাড়ি আদার হয়েছে তাই আর একটা জিনিস শুনছি এই জায়গাতে ভূত টুত আছে এগুলা কি সত্যি সত্য না এগুলো আছে মানুষের হচ্ছে হলে একটা মন গুলা ফন্দি মনে করো তুমি দশটা রাতে যাচ্ছ একটা হয়তো কোলার পাতায় হেলে থাকলো অনেক দূরতে জোশাইতোটি মানুষের মতো দেখা যায় এই জন্য এইগুলো মানুষের জন্য জঙ্গল ছিল তাই এগুলো বলতো যে কাঁচা বাড়ি আর ভূত ভূত পেত আছে তো শুনতেই পেলেন আসলে মানুষ অনেক আগের যুগের মানুষ সবসময় কুসংস্কারকে বিশ্বাস করতো এই কুসংস্কার নিয়েই মানুষ বেশি থাকতো যাই হোক কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই জানাবেন আর যদি আপনারা কাসারি বাড়ির আদারটা দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাদের গ্রামে আসতে হবে এবং এই জায়গাটা ঘুরে যেতে পারেন আগে অনেক নাম করা ছিল এখন তো কালের পরিবর্তনে সব শেষ হয়ে গেছে